ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সদর হাসপাতালের সম্মুখ সড়কে গোল্ডেন লাইনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল আরোহী এবং এক পথচারী মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। মাগুরা স্টাফ রিপোর্টার আশরাফ হোসেন পল্টুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ সময় বাসের ধাক্কায় সড়কের পাশে পার্কিং নিয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্স বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের মইনউদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন এবং ভাইনা গ্রামের রোকেয়া খাতুন। নিহত আনোয়ার মাগুরা দৃষ্টি প্রিন্টিং প্রেসের মালিক। মাগুরা রামনগর হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, আজ রবিবার দুপুর দুইটার দিকে হাসপাতালের সামনে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী এবং রোকেয়া খাতুন নামে এক পথচারী নারী নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মামুনুর রশেদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় বেলা 1টা থেকে 1:30টার মধ্যে এসেছিল, তারা ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হয়েছিল এবং এখানে আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের কোনো পাস বিপি বা কোনো সাইন সিম্পটম পাওয়া যায়নি, তারা এখানে আসার আগেই মৃত্যুবরণ করেছে। আমি এসআই মিজানুর রহমান, আমি রামনগর হাইওয়ে থানা থেকে আসছি। আমি এসে জানতে পারছি যে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই একটা মোটরসাইকেল ইউটার্ন করার সময়, মোটরসাইকেলটা হলো ডিসকভার মোটরসাইকেল, ইউটার্ন করার সময় ঢাকা থেকে ঝিনাইদহগামী একটা গোল্ডেন লাইন পরিবহন যাত্রীবাহী বাস, যেটা অনেক দ্রুত গতি বা কোন গতিতে আসলো সেটা তো আমি জানি না, উনি এসে ওইখানে করা মানে ওনাকে বাঁচানোর জন্য ব্রেক করে, ব্রেক করলে গাড়িটা আবার ওই যে সাইডে যে মাইক্রো থাকে অ্যাম্বুলেন্সগুলো থাকে ওখানে চলে যায়, ওখানে চলে যেয়ে পাশে একজন ভিক্ষুক বা টুকাই ছিল, একজন বৃদ্ধ মহিলা, তার নাম হচ্ছে রোকেয়া, ওনাকেও গাড়ির নিচে চাপা পড়ে, ঘটনাস্থলেই দুজন মারা যায়, লাশ এখন মর্গে আছে আর গাড়ির দুইটিই আমাদের হেফাজতে আছে, গোল্ডেন লাইন এবং মোটরসাইকেল।